লকডাউনে গৃহবন্দী মানুষদের পাশে দাঁড়ালো সংকল্প ওয়েলফেয়ার সোসাইটি। সংকল্প ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে কোভিড নাইন্টিন মহামারীর রূপ ধারণ করেছিল। লকডাউনে মানুষ গৃহবন্দী অবস্থায় ছিল, সেই সময় থেকেই এই সংগঠন তাদের পাশে দাঁড়িয়ে কিছু খাদ্য সামগ্রী তুলে দেয় এবং কিছু হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছিল। এই ওষুধ দিলে শরীরের ক্ষমতা শক্তি বাড়ে এবং মানুষের শরীর ক্ষমতা শক্তি বাড়লে অন্যান্য রোগের সাথে মোকাবিলা করতে পারবে। এই করোনা ভাইরাস তার জন্যই তারা এই হোমিওপ্যাথিক ওষুধ মানুষদের বিনামূল্যে দেওয়া হয়েছিল। পূর্ব বর্ধমানের কাঞ্চননগর বেলপুকুর এলাকায় এই সংগঠন তারা প্রতিদিন প্রতিনিয়ত নানান ধরনের কাজকর্মের সাথে যুক্ত থাকছেন। তার মধ্যে এই এক কর্মসূচি পালন করা হলো রবিবার দিন। পাশাপাশি বিভিন্ন ক্লাব, তার মধ্যে যেমন এই লায়ন্স ক্লাব, বর্ধমানের লাকুটি চলকল এলাকায় বৃক্ষরোপণ করা হলো। যে সমস্ত বিস্তীর্ণ এলাকা রয়েছে এবং প্রচুর জায়গা রয়েছে কিন্তু গাছ লাগানোর মতো তাদের কাছে অর্থ উপার্জন নেই, সেই রকম জায়গায় ওই এলাকার মানুষদের সাথে যোগাযোগ করে এই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হলো। বিভিন্ন লায়ন্স ক্লাবের যে শাখা রয়েছে, যেমন লায়ন্স ক্লাব অগ্রণী, লায়ন্স ক্লাব হাটগোবিন্দপুর, এরকম বেশ কিছু লায়ন্স ক্লাবের নানান শাখার সদস্যরা নিয়ে আজকে এই কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি বর্ধমানের লাফিং ক্লাবের পক্ষ থেকে বর্ধমান মোহনবাগান মাঠ এলাকায় আজ সকাল 6টা নাগাদ প্রায় 150 জন বয়স্ক দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী তুলে দিলেন। আজকে বোরার তরুণ সংঘ ভলিবল গ্রাউন্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমাদের শুরু করেছিলাম গত 7 দিন আগে থেকে। লিগ চলছিল, আজকে তার ফাইনাল রেজাল্ট হলো এবং সেখানেতে আমাদের ক্লাবেরই চারজন ছেলে তাদেরকে উইনার্স এবং রানার্স করা হয়েছে এবং প্রাইজও দেওয়া হয়েছে। কতগুলো টিম নিয়ে খেলা হয়েছিল? টোটাল টিম ছিল 12টা প্লেয়ার ছিল, 6টা টিম ছিল। কোথাকার ছিল সব? সব আমাদের ক্লাবেরই সদস্য। ক্লাবের সদস্যদের নিয়ে খেলা হয়েছিল? হ্যাঁ। মানে কী উপলক্ষে খেলাটা হয়েছিল? এটা আমরা প্রতিদিনই সকালবেলাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করি, তো টুর্নামেন্ট মানে প্র্যাকটিস করি, কিন্তু প্র্যাকটিস করতে করতে হঠাৎ মনে হলো যে লকডাউন পিরিয়ডে তো আমরা তো সেরকম বড়ো কিছু টুর্নামেন্ট করতে পারবো না, একটা ঘরোয়া টুর্নামেন্ট যাতে আমরা করতে পারি সব কিছু নিয়ম রক্ষা করে, সেই জন্য আমরা ঘরোয়া একটা টুর্নামেন্ট করলাম। এখানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সুব্রত কুণ্ডু, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর সুব্রজ্ঞ চক্রবর্তী, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর শুভেন্দু দ্বিবেদী, আমাদের ক্লাবের সেক্রেটারি বর্তমান ডক্টর সুব্রত কুণ্ডু, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরলাল শর্মা যিনি হচ্ছেন এনআইএস কোচ এবং আমার মাঠের ভলিবল টিমের উনি কোচ এবং একজন স্কুল টিচার, আমি হচ্ছি বিপিন বিহারী কোচ, আমি ক্লাবের একজন ছিল। আজকে আমরা বৃক্ষরোপণ উদ্বোধন করলাম, যেখানেতে 170-180 গাছ আমরা নিয়ে এসেছিলাম। টোটাল গাছ আমরা 220 নিয়ে এসেছিলাম। আজ গত পরশু আমরা 50 গাছ আমরা লাগিয়েছি। টিকোরহাট যে উসরপাড়ে যে চণ্ডী মন্দির আছে সেখানে লাগিয়েছি, কোটলার যে চণ্ডীতলা আছে সেখানে আমরা লাগিয়েছি। আজকে আমরা যে অরণ্য সপ্তাহ পালন করার জন্যে বলুন বা বিশেষ পরিবেশ দিবস উপলক্ষে আমরা আজকে বিটিএকডি গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে গ্রাম পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে বর্ধমানের বোরহাট যে আমাদের অগ্রণী অরুণোদয় এবং অন্যান্য ক্লাব যারা ছিল তারা সবাই মিলে লায়ন্স ক্লাবের তরফ থেকে আজকে আমরা বৃক্ষরোপণ করলাম এখানে। কতগুলো করা হয়েছিল আজকে? এখানে গাছ লাগানো হয়েছে 170 গাছ। বিটিএকডি কোন জায়গাটা করা হয়েছে? বিটিএকডি গ্রাম পঞ্চায়েতের শেষ প্রান্ত, ওখানে একটা পার্ক আছে, পার্কের সংলগ্ন দুটো জায়গাতে। কী কী গাছ বসানো হয়েছিল ওখানেতে? আমরা লাগিয়েছি মেহগিনী গাছ, সেগুন গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, আম গাছ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া। গত কয়েকদিনে আমফানে অনেক গাছপালা ক্ষতি হয়েছে, সেই জন্যই আমাদের এই উদ্যোগটা ছিল। পরবর্তী জেনারেশন গাছের প্রতি যাতে আকৃষ্ট হয়। এবং আমাদের একজন বিশিষ্ট মাস্টারমশাইও ছিলেন, তার নামটাই মুহূর্তে আমার মনে নেই, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জয়ন্ত পাইন, আমাদের ক্লাবের এখন বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান অগ্রণী, উনি একজন জেডসিও। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত মণ্ডল, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মহেন্দর গার্গ, এনার সবই লায়ন্সের সিনিয়র মেম্বার। আমার নাম বিপিন বিহারী কোচ, আমি লায়ন্সের আগামী দিনের প্রেসিডেন্ট। এটা লায়ন্স ক্লাব উদ্যোগে করা হয়েছিল? এটা লায়ন্স ক্লাবের উদ্যোগেই করানো হয়েছিল। চাল দেওয়া হচ্ছে, কারা দিচ্ছে? এনজিও থেকে। এই জায়গাটার নাম কি? বিটিডি। চাল ডাল কি কি দিচ্ছে? চাল, আলু, সয়াবিন, ওষুধ, মাস্ক। এই যে একটা ওষুধ দিচ্ছে, ওষুধটা কি নাম জানেন? না, কোনো জানি। এই ওষুধটা খেলে কি কি হয় এটা বলেছে তো? বলেছে করোনা ভাইরাসের জন্য দিয়েছে, রোগ প্রতিরোধ করার জন্য দিয়েছে। ওষুধটা আপনি ব্যবহার করবেন তো? হ্যাঁ করবো, দিয়েছে, অবশ্যই করতে হবে। এতদিন তো লকডাউন ছিল, কাজকর্ম তো অনেকটাই হারিয়ে গেছে, ঝড়ে অনেক ক্ষতিক্ষত হয়েছে, সেক্ষেত্রে এরা চাল ডাল দিচ্ছে, কতটা ভালো লাগে আপনাদের? অনেকটা ভালো লাগছে, অনেক মানুষের সুবিধা হচ্ছে, অনেক মানুষের ক্ষতিও হয়েছে, অনেক মানুষ কাজ করে খেতেও পাচ্ছে না। এর আগেও কি এরকম দিয়েছিল? দিয়েছে, অনেক জায়গা থেকে দিয়েছে। আচ্ছা, এই যে করছে এর পরেও কি দিলে ভালো লাগবে আপনাদের? অবশ্যই ভালো লাগবে। আপনার নাম কি? মিতা হাঁসদা। আজকে আপনাদেরকে চাল, আলু, ওষুধ,
মাছ সয়াবিন কারা দিয়েছে এটা কম্পা আপনারাই তো দিলেন কারা দিয়েছে এটা আপনার নাম কি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট টাইমস বাংলা।